বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। জি বন্ধুরা, মালয়েশিয়াতে থাকা সকল দেশের সকল অবৈধ প্রবাসীদেরকে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য মালয়েশিয়া সরকার গুড ফর ব্যাক কর্মসূচি হাতে নেয়। মাত্র 700 রিঙ্গিত জরিমানা দিয়ে আপনি ফিরে যেতে পারেন আপনার নিজ দেশে। এই সুযোগ সুযোগকে কাজে লাগিয়ে তাই তো হাজার হাজার অবৈধ প্রবাসী নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। এবং কি মালয়েশিয়া সরকার এমনও বলেছিলেন যে পহেলা জানুয়ারি 2020 সাল থেকে শুরু হবে অপারেসি। ওই অপারেসি থেকে যদি কোনো অবৈধ প্রবাসীকে আটক করতে পারে তাহলে তার কঠিন সাজা হবে, জরিমানা হবে, জেল হবে। তাই তো হাজার হাজার প্রবাসী দু তিন দিন লাইনে দাঁড়িয়ে থেকে ট্রাভেল পাস কেটে নিজ নিজ দেশে ফিরে গিয়েছিলেন। আমরা এমনও দেখেছি গত 31 ডিসেম্বর পর্যন্ত ইমিগ্রেশন অফিসগুলোতে ভিড় করেছিলেন হাজারো হাজার অবৈধ প্রবাসীরা ট্রাভেল পাসের জন্য। তাদের আসলে কি হবে? তারা যদি ট্রাভেল পাস সংগ্রহ না করতে পারে তারা তো আর দেশে ফিরে যেতে পারবে না। তাদের জন্য কি আবারও কোনো সুযোগ আসবে? আরও এক মাস দু মাস কি সুযোগ দেবে? এই নিয়ে মালয়েশিয়াতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার শহীদুল ইসলাম মালয়েশিয়া সরকার বরাবর একটি নোটিশ প্রেরণ করে। ওই নোটিশে ছিল যে আরও এক মাস অথবা দুই মাস সময় দেওয়ার জন্য যারা এখনও টিকিট সংগ্রহ করতে পারেনি অথবা যারা এখনও ট্রাভেল পাস সংগ্রহ করতে পারেনি তাদের জন্য আরও এক মাস স্পেশালভাবে সময় দেওয়ার জন্য রিকোয়েস্ট করে থাকেন। কিন্তু এ ব্যাপারে কোনো ভালো কোনো রেসপন্স পাননি মালয়েশিয়া সরকারের কাছ থেকে। তাই তো তাদের আসলে কি হবে? এখনও মালয়েশিয়াতে হাজার হাজার অবৈধ প্রবাসী অবস্থান করতেছেন বিভিন্ন দেশের। এদিকে শুরু হতে যাচ্ছে অপারেসি, মালয়েশিয়া বড় ধরনের অপারেসি। তাই আমি মালয়েশিয়া অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা আপনারা ভিসা পাননি এজেন্টদের প্রতারণার কারণে এবং কি এখন দেশেও ফিরতে পারেননি আপনার ইমিগ্রেশনের জুটোর কারণে অথবা টিকিটের কারণে, তারা আসলে আপনারা কী করবেন? হয়তো আপনাদেরকে আরও একমাস সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে, সুযোগ দিবে আমি ওটা বলতেছি না। যেহেতু মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার শহীদুল ইসলাম মালয়েশিয়া সরকার বরাবর একটি চিঠি প্রেরণ করেন, আরও এক মাস সময় দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন, যারা ট্রাভেল পাস সংগ্রহ করতে পারেননি, টিকিট সংগ্রহ করতে পারেননি বিভিন্ন জটিলতার কারণে, তাদের জন্য যদি ওই সুযোগটা আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ওই সুযোগের মাধ্যমে কাজে লাগিয়ে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন। আর যদি ওই সুযোগটা না আসে তাহলে আপনারা কী করবেন? মালয়েশিয়া সরকার বলেছিলেন যে পহেলা জানুয়ারি থেকে অবশ্যই বড় ধরনের অপারেসি হবে। তাই তো আপনাদেরকে সতর্কভাবে চলতে হবে, প্রয়োজনে বেতন একটু কম হলেও নিরাপদ জায়গায় আপনারা কাজ খুঁজুন এবং কি নিরাপদ জায়গায় আপনারা বসবাস করুন। রাত্রেবেলা রাস্তাঘাটে বাইরে হওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই সেভাবে কোথাও কোথাও গেলে আপনি কোথাও ফ্রেন্ডের সাথে দেখা করলে অবশ্যই গ্রাব কার ইউজ করবেন অথবা ট্যাক্সি ইউজ করবেন। রাত্রেবেলা কোথাও যাওয়ার দরকার নেই, আপনাদের কোথাও আড্ডা দেওয়ারও দরকার নেই। আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনি আপনাদেরকে বলতেছি যে অবশ্যই আপনারা সেফটি এরিয়ার মধ্যে বসবাস করবেন। এবং কি কোতারা এক কেএলের যে বিভিন্ন জায়গাগুলোর মধ্যে প্রতি বছর নেয় এবারও অপারেসি দিবে। মূলত মালয়েশিয়ায় আমার 7-8 বছরের ছোট্ট একটু অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রতি বছর জানুয়ারি মাস আসলেই মালয়েশিয়া অপারেসি শুরু হয়। কিন্তু এই বছর একটু ভিন্ন ধরনের অপারেসি হবে, যেহেতু মালয়েশিয়া সরকার দীর্ঘদিন ধরে গুড ফর ব্যাক কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু অনেক প্রবাসী যেতে পারে না, অনেক প্রবাসী যায় নাই, তাই তো হয়তো এই অপারেসি একটু ভিন্ন ধরনের হবে, একটু জটিলভাবে তারা অপারেসি দিবে। তাই বন্ধুরা আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং কি আপনাদের যান মাল নিরাপদ রাখার চেষ্টা করবেন। এবং কি পরবর্তীতে কী আপডেট আসছে ইমিগ্রেশন থেকে অথবা মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন থেকে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই তো ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।